সুপ্রভাত সবাইকে। আমার প্রভাত আজকে ঠিকঠাক সু লয়, তো যাই হোক, প্রতিদিনেরই তো আপডেট দিয়ে থাকি, তার জন্য শুরু করে দিলাম ভিডিওটা। দেখা যাক কতদূর দিতে পারি। আজকে অ্যাকচুয়ালি ভিডিও করার মতন কোনো এনার্জিও নাই আর মনও নাই, যায় তো সময় ভালো মন্দই মানুষের সেই চলছে আর কি, মানে মন্দই আর কি। যাই হোক, যেমনই ইয়া থাক, কাজ বাজ সে করতেই হয়। সকালবেলার একটাকে ম্যানেজ দিলাম, যায়নি পুরাতে টুড়াতে, একটা পরীক্ষা লেওয়ার ছিল, সেই কোশ্চেন বানানো, তারপরে জেরক্স টেরক্স করাতে বেরোতে হোক। দায়িত্ব এমন একটা জিনিস নাই, তুমি কেমন আছো বা তোমার সারাউন্ডিংয়ে কি হচ্ছে কোনো কিছুই ম্যাটার করে না। কাজ 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 করে করেই যা কোশ্চেন টোশ্চেন করার পরে অন্তত ছানাপোনাগুলো শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, এই বহুত ব্যাপারে ধন্য করেছেন ইনারা, ঠিকঠাক টাইমে এসে এবং চুপচাপ থেকে বসে বসে নিজের নিজের খাতায় লেখার মধ্যে দিয়ে। না ছাগুলো ভালো, এই যে 12-এর জেনেটিক্সের পরীক্ষা ছিল, চলে এলাম, ওই তো বললাম কাজ। সে তুমি যেমনই থাকো, দায়িত্ব তো কাজ করতেই হবে, এইটাকে কিন্তু ইয়ে করে দেওয়া যায় না। নিজের মেন্টাল ফিজিক্যাল কন্ডিশন কীরকম সেটার উপর ডিপেন্ড করে না, সবসময়তে কি আর করা যায়, কাজ সবাই বুঝতেই পারছ করতেই হয়। দেখো সূর্য ডুবছে, রুম ঢুকলাম, রুম দিয়ে দেখতে ভালোই লাগছে, রুমটা বেশ ভালো, মানে আলো বাতাস ভালো খেলে। এখানে তো সে আছি সেই মাধ্যমিকের সময় থেকে, মানে এটাই এখন সেই সেকেন্ড হোম হয়ে গেছে আর কি। এই যে যখন সূর্যটা ডুবে আলোর রেগুলো কিন্তু দারুণ লাগে রুমটার থেকে দেখতে। বিকালবেলাটাতে রুমটাই ভালো লাগছিল না, এই দিয়ে সাতটাকে এলাম, এই যে ছানাগুলো খেলছে, ইনটা ছাদ খেলা চলছে, ওইখান থেকে বল ছুটছে এই ছাদে, দুবদাপ আওয়াজ পাচ্ছিল মেয়েদের লাফানোর, তার জন্য এলাম, এরা ছুটছে। দেখা ইয়ারা জেনে গেছে, ইয়ারা জেনে যে কি নাম রে চ্যানেলটার, কি নাম ও দেখেছিস, তুমি কি করছো এগুলো ইট দিয়ে ঘুরো ঘুরো, এবার দেখতে পাবি, তুরো দেখতে পাবি এগুলা, বুঝলি ভাইপো, ইনটা ছাদ বল ছুড়ে ছুড়ি। এই ছানাগুলো এখন এত স্মার্ট, সব জেনে গেছে, বলছে ভিডিও করছে পাতি বাংলা ব্লগস, হ্যাঁ ভাই দেখ ছুড়া ছুড়ি চলছে, আমি কি বলছিলাম কি বলছিলাম, হ্যাঁ ছোটটাকে দেখা যাচ্ছে না গো, এই যে ভিডিও তুলছি তোমার তোমার ভিডিও তুলছি, এই যে এই দুই ভাই আর এদিকে এই পুচকি আর এই ভাই খেলছে সাথে সাথে ছাদের সাথে খেলছে, লেগো ছাদের সাথে খেলা হচ্ছে,
বাবা রে বাঁকুড়া সব থেকে সেরা ফুচকা দেখেছ? এখন ছানা গুলো কি পাকা? হ্যাঁ ছানা গুলো কি পাকা? মন মতলব খারাপ থাকলেও নিচে শুয়ে থাকবে কি? ডুব 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 ছানা গুলো যা, এই ছানা গুলোকে দেখলে অল্প মন ঠিক হয়ে যাক। বাবারে 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 ধৈর্য দেখো। আর এই ছানা গুলো দেখে ভিডিও গুলো দিয়ে বলছে পাতি বাংলা ব্লগস। বৌদি বলছে তুমি এবারে ভিডিওটা বন্ধ করো, হয়ে গল্প করতে লাগছি আমরা ছাদে ছাদে, কি মুশকিল বৌদিদের। এটা দেখো একদম ওয়্যারলেস কানেকশন, পাশে পাশে গল্প হচ্ছে ছাদে ছাদে, এই তো মজা। ছাদকে আসা হয় না বেশি, এলাম এই দুপদাপ দুপদাপ করছিল ছানাগুলো রে যাই। রুমটা ভালো লাগছিল অনেক। ওই তোমার বাহন নিচে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সন্ধ্যা হতে চলল, আবার ডিউটি, আবার ডিউটি করতে হবে। কে সূর্য ডুবছে আর এদিকে চাঁদ উঠে গেছে, এই তো গগনে চাঁদ উঠে গেছে। এরকম একটা বড় ছাদ থাকা খুব দরকার। লাগো দাঁত গুলো কি হলো তোর? দাঁত গুলো কি হলো? কই তোমার? কই তোমার তো দাঁত রয়েছে, দাদার নাই। কই দেখি দাদার, তোর দাঁত গুলো কই? ভাঙবে ভিতরে ওইখানে? ওইটা ইন্দুরকে দিবি না মাছকে দিবি? আর তুই কাকে দিয়েছিস আরে? এ তুই যে সামনে দাঁতটা ফুটে গেছে, তুই কাকে দিয়েছিস, ইন্দুরকে না মাছকে? কাকে দিয়েছিস? দুজনকেই? তাহলে আধটা দাঁত দেখবি ইন্দুরের মতন হবে, আধটা মাছের মতন হবে। এই দেখো ছুটছে, দেখো ছাদে ছাদে ইন্টার ছাদ ছুড়া টুর্নামেন্ট চলছে। ইন্টার ছাদ ছুড়াছুড়ি টুর্নামেন্ট ছানাগুলোর। ছানাটি বলছে আমি একটি ছোড়া বলবো। ওই বলো বলো বলো, কোনটা বলবে? বা দারুন কবিতা দেখো, হাততালি 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 একদম। কি দেখেছিস ইয়া বেনারটা কেমন বটে? আর শুধু মুক্ত আছে? আর তোর ভাই দেখেছে? হ্যাঁ তুমি দেখেছ, তুমি দেখেছ? দেখেছে মুড়িটা দেখেছো? তুমি দেখো মুড়ি মেলা কাল ছিল ডাল খালি, সব দেখেছে ছানাগুলো। হ্যাঁ সব গুলো দেখেছে, সব ভিডিও গুলো দেখেছে এই ছানা গুলো। দেখেছু নদী জল খাবি কি তুই? খাবি কি ওই সেই কেঞ্জাকুড়ার মুড়ি মেলার মতন? কার হাতে বল আছে? এই দেখো ক্যাচ। ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, দেখা যাবে এখান থেকে গাছগুলো হয়ে গেছে বলে। সামনেই ট্রেন লাইন, আওয়াজটা বিশাল লাগে রাত্রে বেলাতে। ইন্টার ছাদ বল ছুড়াছুড়ি টুর্নামেন্ট লাগে রে, বল ছুড়াছুড়ি টুর্নামেন্ট। তাহলে এটা দিতে হবে আজকে, কি নাম দিয়ে যায় আজকেরটা?
আরে পাতি বাংলা ছাদ এই তো সন্ধ্যা হচ্ছে সবাই ঘরে ফিরছে পাখিগুলো ফাদুল আগে ছোট ছিল নাকি দি এখন কোমর পর্যন্ত আসতো দি বাবা টেনে দিয়েছে দি বড় হয়ে গেছে জাং পর্যন্ত যাচ্ছে এখন টেনে পর বড় হয়ে গেল হাতগুলো এ বাবার এত বড় হাত বাবারি হ্যাঁ অত তো চলে আসছে তো হাতটা আগে আসতে নাই তাই আমার হাতটা একটু টেনে দাও বড় হয়ে যাক এ টেনে দিচ্ছে গো আমার হাতটা বড় হয়ে যাবে এবারে বড় বড় লাগছে একটু বড় লাগছে আজকে 22শে জানুয়ারি একটা বিশেষ দিন তার কারণ এই দেখো এখন যেখানটাকে এসছি আশা করি চিনতে পারছো অনেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ নিজের একটা অংশ আর কি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে পুরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা দেখাবো তো 1956 সালে এই সম্মিলনী কলেজ প্রতিষ্ঠা হয়েছিল সম্মিলনী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল তো তারপর থেকে এই লাস্ট 62টা বছর ধরে যে সার্ভিসটা দিয়ে গেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সেটা আমাদের শুধু বাঁকুড়ার গর্ব নয় পশ্চিমবঙ্গের গর্ব তো এই আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল তো 62তম প্রতিষ্ঠা দিবস 62তম অ্যানিভার্সারি পালিত হচ্ছে তো সেই তার রিইউনিয়নের বন্দোবস্ত হয়েছে যারা সব অ্যালুমনি যারা সব প্রাক্তনী তাদের রিইউনিয়ন ইত্যাদি চলছে আর কি তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়েই দিই কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের গর্ব তো বাঁকুড়ার একটা গর্বের বিষয় এই সম্মিলনী মেডিকেল কলেজ এই যে সার্ভিস সিরিয়াসলি মানে অসাধারণ অসাধারণ বাটারফ্লাই এফেক্ট বলে একটা ব্যাপার আছে জানো সেই বাটারফ্লাই এফেক্টটা বলে কি যে কোনো একটা জায়গাতে একটা জাস্ট প্রজাপতির ডানা ঝাপটানোতে পৃথিবীর অন্য কোন একটা প্রান্তে নাকি সাইক্লোন টর্নেডো হতে পারে তো সেরকমই ওই বাটারফ্লাই এফেক্ট হয়েছিল যে কারণে সকাল থেকে কাল থেকে মানে মন মতলব একদম পুরা ছাতা সারা হয়ে গেছিল যা হয় তো সেই জন্য সকাল থেকে কোনো কাজের এনার্জিও ছিল না কিছুই না ওই তো মনটাই তো একটা ব্যাপার কারণ এটার উপরেই ডিপেন্ড করে তো সমস্ত কিছু মনটা ঠিক নাই মানে কোনো কিছুই ঠিক থাকবে না কাজকর্ম হবে কি করে তবু সে করতে হয় যেগুলো সে করতে হচ্ছিল এবারে দুপুরবেলাতে রুমটাতে বসেছিলাম ওই ছাদকে যে এরপরে ছানাগুলার সঙ্গে একটু খেলাধুলা করে ওদের ইন্টার ছাদ টুর্নামেন্ট আর ওদের আমার ভিডিও দেখার গপ্প শুনেই অনেকটা মনটা ফ্রেশ হলো তারপরে আবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটু কথাবার্তা হলো অনেকদিন কথাবার্তা হয়নি বেশ ভাল লাগলো হাল দিয়ে আবার তো এই বেরিয়েছিলাম পড়াতে একটু তোমাদেরকে এই মেডিকেল কলেজ দেখালাম আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আমাদের গর্ব তো আজকে একটা ওই বিশেষ দিন আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল তো সেটা একটু ঘুরলাম দিয়ে আরও একটু পরে আবার এই এখন তোমার বাজছে ওই তো কটা বাজছে 8:30 দিয়ে এবারে আবার একটা পড়ানো আছে এখনই বেরিয়ে যেতে হবে তো তারপর তো জানাই বাদ বাকি আর তোমাদেরকে কি বলবো রুটিনটা তো সবাই জেনেই গেছো কারণ আমার তো এই জীবনটাই প্রতিদিনের কি করছি না করছি এটাই তো আমার কন্টেন্ট আমার তো কি বানাবো বলো তো এইটার থেকে বেশি পিওর কন্টেন্ট আমার মনে হয় না যে কিছু আছে বলে আমাদের জীবনটাই কি সিনেমার থেকে কম কিছু আমাদের জীবনের এই যে আপস অ্যান্ড ডাউনসগুলো আমাদের উঠা পড়াগুলো এইগুলাই তো একটু ঘষে মেঞ্জেই তো সেই সিনেমাগুলো হচ্ছে তো যাই হোক আমি কোথায় সিনেমা কোথায় আমি কোথায় চাঁদ কোথায় মেনিবেন্দরের না মেনিবেন্দর তো যাই হোক হাসছিস কেন রুমমেট হাসছে কি ব্যাপার কে জানে তো যাই হোক বেরাই বাদ বাকি তো জানোই তোমরা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে।
ঠিক আছে করবে রে বাবা, আমারও ভাল লাগে যে হ্যাঁ লোকজন দেখছে, তার বুঝতে পারি যে কিছু একটা বললে পরে যে হ্যাঁ অমুক জায়গাটা অমুক, তমুক জায়গাটা তুসুক বললে পরে বুঝতে পারি যে দেখছে, ইন্টারাকশনটা হয়। আর একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো তাহলে আমারও ভাল লাগবে, কারণ ওই তো করবো আমি ভিডিও শিওর, তবে একটা জোশ আছে তো, হাই স্যার একটা ব্যাপার আছে তো, করবে একটু। আবার কালকে দেখা হোক, এখন ঠিকঠাক, কালকে জবরদস্ত করে আবার দেখি কিছু না কিছু তো তোমাদের জন্য নিয়ে আসব। কাল দেখা হচ্ছে, এখনই আমাকে বেরিয়ে যেতে হবে, বাদ বাকি তো বুঝতে পারছো, কাজ 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 করে করে বললাম। ঠিক আছে, শুভরাত্রি, কাল দেখা হচ্ছে আবার, টাটা।